জাহান্নামের আগুনকে আল্লাহ প্রথম 100 বছর প্রজ্বালন করেছেন, 100 বছর প্রজ্বালন করা হয়েছে, জ্বালানো হয়েছে, ফলে সেটা লাল বর্ণ ধারণ করেছে। এরপরে আবার 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে সেটা এমন কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে। প্রিয় নবীজি বলেছেন, এরপরে জাহান্নামের আগুনকে আবার 1000 বছর প্রজ্বলন করা হয়েছে, সেই আগুনটা এখন কালো বর্ণ ধারণ করেছে, কালো আকার ধারণ করেছে, সেই কালো বর্ণ অবস্থায় আছে, জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য সেটা টকবং করে ফুটছে। আল্লাহ বাং বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম তারা দেখতে পারবে, জাহান্নামের তেজস্বী আওয়াজ আর গর্জন, টকবক করা ফুটন্ত গর্জন, জাহান্নামের ক্রোধ আর তেজস্বী আওয়াজ তারা শুনতে পারবে। জাহান্নাম জাহান্নামীদেরকে গিলে খাওয়ার জন্য জ্বলতে থাকবে গোসায়, রাগে ফেটে পড়তে চাইবে। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করিয়া, রব্বি আকালা বাদি বাদান, আমার এক অংশ আর এক অংশকে গিলে খেয়ে ফেলতেছে, সুতরাং আল্লাহ পাক তাকে অর্ডার করেন, তুমি তোমার দুইটা টাইমে দুইটা নিঃশ্বাসের মতো করে কিছু দাব দুনিয়ায় ছাড়ো। আল্লাহ নবী বলেছেন, প্রচন্ড গরমের দাবদাহ যখন বেড়ে যায়, তখন মনে করবা জাহান্নামের একটা অংশ, একটা বাতাস তোমাদের এই দুনিয়ায় এসেছে, তখন আমাদের উচিত জাহান্নামকে স্মরণ করা। 40 ডিগ্রি তাপমাত্রায় যদি ঘর বাড়িতে আগুন ধরে যেতে পারে, আল্লাহ 3000 বছর যে আগুনকে প্রজ্বলন করেছেন, 3000 বছর প্রজ্বলিত আগুন যেটা কালো বর্ণ ধারণ করে আছে, মানুষকে খাওয়ার জন্য যেটা ওত পেতে আছে, সেই আগুনে পড়লে পরে তোমার অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সহ্য করতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করেন। নবীজিও জাহান্নামের কথা, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই দুনিয়ার ভোগ বিলাসে মত্ত না হয়ে আখেরাতের চিন্তা করি, আল্লাহ কঠিন শাস্তি দেবেন এই চিন্তা আমরা করি, আর দুনিয়ার জীবনকে বেশি ইবাদতের জন্য কাজে লাগাই। আল্লাহ পাক বলেছেন, ফাম্মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ায় তোমরা যারা আছো, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তোমাদের জীবন চালাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করে যদি জীবন চালাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আর যদি তোমরা আল্লাহ দ্রোহিতা করো, আল্লাহকে ভয় করো না, যা খুশি তাই করে মুখ বেড়াচ্ছ, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য এই কঠিন জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ পাক বলছেন, কুল যালিকা খাইর, এই জাহান্নামের শাস্তি কি তোমাদের জন্য খুব ভালো হবে নাকি? আম জান্নাতুল খুলদিল লাতি উইদাল মুত্তাকুন, নাকি সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা আল্লাহ, আল্লাহ আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য করেছেন, কোনটা ভালো? দুইটা অপশন আল্লাহ দিয়েছেন, কোনটা ভালো? জান্নাত জান্নাত জাহান্নাম, কোন দিকে যেতে চাও? আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে জান্নাত,
আর নিজের খেয়াল খুশি মোতাবেক যদি চলো তাহলে জাহান্নাম। আমার ভাইরা, আমাদের উচিত আল্লাহ তাআলা, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, চলে যাচ্ছি, কখন চলে যাব কেউ জানি না। উল মাতাউ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা খুবই নগণ্য, এবং আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য সেটাই অনন্তকালীন। আল্লাহ পাক বলছেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে বেশি পরিতুষ্ট হয়েছ? এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য তো আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায় খুবই নগণ্য। সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করো। আমরা, আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে সমস্ত প্রকারের আযাব গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা বলি আমিন। আবার জাহান্নামের শুধু কিন্তু আগুনের শাস্তি না, ঠান্ডার শাস্তিও আছে। শীতের সময় প্রচন্ড শীত, যাতে মানুষ পর্যন্ত মরে যায়, এই শীত যদি অনুভব হয় তাহলে বুঝবা জাহান্নামের নিঃশ্বাস বাতাস, জাহান্নামের ঠান্ডা কিছুটা তোমাদের কাছে এসেছে। আর যদি গরমের টাইমে এতটা গরম যে রাস্তাঘাট পর্যন্ত, রাস্তাঘাটে বের হওয়া যায় না, রেল লাইন পর্যন্ত বাঁকা হয়ে যায় দাবানলে, আগুন লেগে জঙ্গলে ঘর বাড়িতে আগুন লেগে যায়, তাপমাত্রা এত, খেজুর গাছে আগুন লেগে যায়, গাছপালায় আগুন লেগে যায়, এইরকম যদি তাপমাত্রা হয় তাহলে বুঝবা জাহান্নামের কিছুটা তাপ তোমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার। জাহান্নামের তাপ কি সামান্য?